আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ঈদ মোবারক। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ফিনান্স ও ব্যাংকিংয়ের অষ্টম অধ্যায় মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং শুরু করছি। আজকে আমরা পড়ব অধ্যায় আটের পাঠ 8.1, মুদ্রা ও তার ইতিহাস। তোমাদের সুবিধার জন্য আমি ব্র্যাকেটে পৃষ্ঠা নাম্বার লিখে দিয়েছি। ছবিটি দেখে বুঝতে পারছো এগুলো হচ্ছে বাংলাদেশি মুদ্রা। বাংলাদেশি মুদ্রার নাম টাকা। এই কাগজি মুদ্রা একদিনে আসেনি, বিভিন্ন ধাপ অতিক্রম করে আজকের এই কাগজি মুদ্রার প্রচলন হয়েছে। তাহলে চলো আমরা জেনে নিই মুদ্রা এবং তার ইতিহাস সম্পর্কে। মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষের প্রয়োজন, কর্মকাণ্ড এবং সামাজিক বন্ধনের পরিধি বৃদ্ধি পেতে থাকে। প্রথমে মানুষের চাহিদা ছিল খুব সীমিত এবং পরস্পরের মধ্যে তার প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যাদি বিনিময়ের মাধ্যমে নিজের চাহিদা নির্বাহ করত। দ্রব্যের বিনিময়ে দ্রব্য, এই প্রথাটি বিনিময় প্রথা হিসেবে পরিচিত। অর্থাৎ মানুষ তার প্রয়োজনের অতিরিক্ত পণ্য অন্য কারোর সাথে বিনিময় করে তার প্রয়োজনীয় পণ্যটি সংগ্রহ করত। চলো এই ধারণাটি আমরা একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো আমি একটি ছবি দিয়েছি, যে কারো কাছে হয়তো চাল আছে কিন্তু তার বাড়িতে মুরগি নেই, তখন সে চালের বিনিময়ে আরেকজনের কাছ থেকে মুরগি নিবে। অথবা কারো বাড়িতে মুরগি আছে কিন্তু চাল নেই, তখন সে মুরগির বিনিময়ে আরেকজনের কাছ থেকে চাল সংগ্রহ করবে। এটাকে বলা হচ্ছে দ্রব্য বিনিময়। অর্থাৎ দ্রব্যের বিনিময়ে দ্রব্য আদান প্রদান করার এই প্রথাকে বলা হচ্ছে দ্রব্য বিনিময় প্রথা। মানুষের জ্ঞান ও বুদ্ধির পরিধি বাড়ার সাথে সাথে মানুষের কর্মকাণ্ড বৃদ্ধি পেতে থাকে এবং গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে শহর এবং দেশ থেকে দেশে দ্রব্য বিনিময়ের ক্ষেত্রে একটি বিনিময় মাধ্যমের প্রয়োজনীয়তা প্রবলভাবে অনুভূত হতে থাকে। বিনিময়ের মাধ্যম ছাড়াও সঞ্চয়ের ভাণ্ডার এবং মূল্যের পরিমাপক হিসেবে মুদ্রার প্রয়োজনীয়তা মুদ্রা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে। মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র। ইতিহাস থেকে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন আকার এবং প্রকৃতির মুদ্রা বিভিন্ন দেশে ব্যবহার করা হতো। বিনিময় মাধ্যমে মুদ্রা হিসেবে বিভিন্ন সময় কড়ি, হাঙরের দাঁত, হাতির দাঁত, পাথর, ঝিনুক, পোড়ামাটি, তামা, রূপা ও সোনার ব্যবহার লক্ষ্য করা যায়। চলো আমরা দেখে নিই যে বিভিন্ন সময় ইতিহাসে বিভিন্ন আকার এবং প্রকৃতির যে মুদ্রা ব্যবহার করা হতো তার কিছু ছবি। ঝিনুক, হাতির দাঁত, খেয়াল করো আমি লাল কালি দিয়ে দেখিয়ে দিয়েছি, হাতির দাঁত, মূল্যবান পাথর, হাঙরের দাঁত, লাল ডট দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, খেয়াল করো হাঙরের দাঁত। এগুলো আদিম যুগে বা প্রাচীনকালে বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, বিনিময় মাধ্যমে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। পোড়ামাটির ফলক, স্বর্ণ, ছবিগুলো দিয়েছি, ছবি দেখলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে যে প্রাচীনকালে বিনিময় মাধ্যমে মুদ্রা হিসেবে কি কি ব্যবহার করা হতো। এরপরে তামা, রূপা ও স্বর্ণের মুদ্রা এবং সব শেষে এসেছে ধাতব মুদ্রা ও কাগজি মুদ্রা।
ব্যবহার, স্থানান্তর, গহন এবং অন্যান্য প্রয়োজনের কারণে ধাতব মুদ্রার ব্যবহার বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারেনি। কাগজি মুদ্রার প্রচলন হয় ঊনবিংশ শতাব্দীতে। বর্তমানে কাগজি মুদ্রার সাথে সাথে ধাতব মুদ্রার প্রচলন থাকলেও ধাতব মুদ্রার ব্যবহার এখন ক্রমশ সীমিত হয়ে আসছে। কাগজের সহজলভ্যতা, সহজে বহনযোগ্যতা এবং বর্তমানে বিভিন্ন রকমের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় কাগজি মুদ্রা ব্যাপক প্রসার লাভ করেছে। আশা করছি আজকের পাঠটুকু তোমরা সবাই বুঝতে পেরেছ। মুদ্রা এবং তার ইতিহাস, চলো আমরা দেখে নিই মুদ্রা ও তার ইতিহাস থেকে কি কি প্রশ্ন হতে পারে। প্রশ্নগুলো তোমরা খাতায় অবশ্যই লিখে নিবে। প্রথম প্রশ্নটি দেখো, বিনিময় প্রথা কি? জ্ঞানমূলক কোশ্চেন, 1 মার্কসের আনসারের জন্য লিখতে হবে। বিনিময় প্রথা বলতে কি বোঝায়? অনুধাবনের প্রশ্ন অর্থাৎ 2 মার্কসের আনসারের জন্য লিখবে। প্রাচীনকালে বিনিময় মাধ্যমে মুদ্রা হিসেবে কি কি ব্যবহার করা হতো? আমি ছবি দিয়েছি, সব ছবিগুলো মনে রাখতে পারলেও তোমরা এই প্রশ্নের আনসার লিখতে পারবে। ধাতব মুদ্রার ব্যবহার বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারেনি কেন? এটা বইতে আছে, তোমরা পড়লে আনসার খুঁজে পাবে। কাগজি মুদ্রার প্রচলন হয় কখন? এটা আমি পড়ানোর সময় বললাম যে কাগজি মুদ্রার প্রচলন হয় ঊনবিংশ শতাব্দীতে। কাগজি মুদ্রার প্রচলন হয় কেন, এটাও বইতে সুন্দর করে লেখা আছে, তোমরা লিখতে পারবে। কোন মুদ্রার ব্যবহার এখন ক্রমশ সীমিত হয়ে আসছে? এটা হবে ধাতব মুদ্রা। কাগজি মুদ্রা ব্যাপক প্রসার লাভ করেছে কেন? এটাও বইতে আছে, তোমরা খুঁজে পাবে, আমি পড়ানোর সময়ও বলেছি। আশা করছি আজকের পাঠটুকু তোমরা সবাই বুঝতে পেরেছ এবং তোমাদের ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।